হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস এর দ্বিতীয় লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে দেখবো হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস কীভাবে আপনারা ইনস্টল দিবেন সে সম্পর্কে আলোচনা করব। সো শুরু করার আগে আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসের পরিচয় করে দেয় যে ওয়ার্ডপ্রেস কী। ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটি CMS যার সাথে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের শুরুতে প্রথমত ব্লগ সাইট জাস্ট মেক করা যেত, কিন্তু এখন বর্তমানে যে কোনো ধরনের ওয়েবসাইটই আপনি তৈরি করতে পারবেন। এবং এখান থেকে ওয়ার্ডপ্রেসের থিম এবং ফ্রি প্লাগ ইন ডাউনলোড করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের মূলত দুটো ওয়েবসাইট, একটা হলো wordpress.org এবং wordpress.com। wordpress.com থেকে আপনি ডোমেন হোস্টিং ছাড়াই wordpress.com থেকে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং wordpress.org থেকে আপনি এদের ভিতরে যেগুলো থিম আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এবং প্লাগ ইনগুলো আপনি ইউজ করতে পারেন, এবং এইসবের মাধ্যমে আপনি একটি ফুল ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো এটি ছিল মূলত ওয়ার্ডপ্রেস। দেন আমরা চলে যাব হচ্ছে আপনার কীভাবে ইনস্টল করতে হয়। সো আমি আশা করি যে আপনাদের সকলেরই একটি ডোমেইন এবং হোস্টিং আছে। এটি একটি হচ্ছে হোস্টিং প্যানেল। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। সো আমরা এখানে সার্চ লেখা, এখানে SOFT সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার দেখতে পারবেন, বা আপনি আর একটু নিচে স্ক্রোল করলে এখানে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস দেখতে পারবেন। আমরা এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করলাম, এবং এখানে আমরা এর ভিতরে কী কী ইনস্টল দিতে পারবো, ওয়ার্ডপ্রেস আরও আমরা এইগুলো CMS এখান থেকে ইনস্টল দিয়ে কাজ করতে পারবো। আমরা এখান থেকে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় অবশ্যই আপনার একটি ডোমেইন হোস্টিং থাকতে হবে এটা, এবং সিমিয়ানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের 5.2 ভার্সন চলে আসছে, আগে যেহেতু 4 ছিল আপনি এখানে লেটেস্ট ভার্সনই সিলেক্ট করবেন। এখন এখানে ডোমেনের নাম দেখাচ্ছে, এবং এখানে আপনি দেবেন হচ্ছে আপনার কোন ডিরেক্টরিতে। বর্তমানে যেহেতু আপনি যদি আপনার একদম হোম ডিরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিতে হন, তাহলে ইন ডিরেক্টরিতে কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট মাই ব্লগ এবং এখানে যা আছে পাসওয়ার্ড ইউজার নেম থাকলেই হবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা ইনডিরেক্টরি দিতে, যে আপনার নিউ লেসন হচ্ছে designscrapper.com/newlesson-এ আমার একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে এবং পাস দেওয়া আছে। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। আপনারা এখানে ইচ্ছা মতো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করবেন, আর এখানে আপনার ইমেল দিবেন, ইমেল দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন এবং ওয়ার্ডপ্রেসটি ইজিলি ইনস্টল হয়ে যাবে। দেন আমরা সহজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। দেন আমরা চলে যাবো আমাদের লিঙ্কে, যে লিঙ্কে আমরা ইনডিরেক্টরি যে নিউ লিসনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে অলরেডি, এবং আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য lessons/wp অ্যাডমিনে চলে যাব, এবং এখানে অটোমেটিকলি আমার ড্যাশবোর্ড চলে আসবে, আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার। দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে অলরেডি, এবং এখানে আমরা ইজিলি থিম এবং প্লাগ ইন ইউজ করে সহজেই ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবো। তো এই পর্বটা ছিল কীভাবে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আমরা পরবর্তী লেসনে প্লাগ ইন এবং থিম সম্পর্কে জানবো, এবং কীভাবে এগুলো ইউজ করবেন সেগুলো সম্পর্কে জানবো। পরবর্তী লেসন দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।